আজ 11ই ডিসেম্বর কুষ্টিয়া মুক্ত দিবস। 1971 সালের এই দিনে মুক্তিযুদ্ধের সূতিকাগার কুষ্টিয়া জেলা শত্রু হানাদার মুক্ত হয়। চূড়ান্ত বিজয় অর্জনের 5 দিন আগে সেখানকার জনগণ বিজয়ের নিশান দেখতে পেয়েছিল। স্বজনদের গলিত লাশ কঙ্কাল গহুলে সেদিন বিজয়ের আনন্দে মানুষ রাস্তায় নেমে উল্লাস করেছিল। স্বাধীনতার পক্ষের সরকারের কাছে নিজেদের পুনর্বাসন চান মুক্তিযোদ্ধারা। মূলত কুষ্টিয়া ছিল মুক্তিযুদ্ধের অস্থায়ী রাজধানী। এর ফলে পাক হানাদার বাহিনী কুষ্টিয়ার ওপর সবচেয়ে বেশি অত্যাচার নিপীড়ন চালিয়েছিল। তবে মুক্তিযুদ্ধের শুরুতে পাক হানাদার বাহিনী ও কুষ্টিয়ার চরম প্রতিরোধের মুখে পড়ে। 30 মার্চ ভোররাতে মুক্তিবাহিনী কুষ্টিয়া জেলা স্কুলে পাক হানাদার ক্যাম্পে হামলা করে। সারাদিন চলা যুদ্ধে নিহত হয় অসংখ্য পাক সেনা। শেষ পর্যন্ত 1 এপ্রিল রাতের আধারে পাক বাহিনী কুষ্টিয়া ছেড়ে পালিয়ে যায়। প্রথমবারের মতো শত্রু মুক্ত হয় কুষ্টিয়া। 10 এপ্রিল তৎকালীন কুষ্টিয়ায় অন্তর্গত মুজিবনগর সরকার গঠন হয়। এরপর থেকে দফায় দফায় প্রচণ্ড বিমান হামলায় দীর্ঘ 16 দিন পর আবারও কুষ্টিয়া দখলে নেয় পাক হানাদার বাহিনী। এভাবে মুক্তিযুদ্ধ চলাকালে 9 মাস জুড়ে কুষ্টিয়ার বিভিন্ন এলাকার হানাদার পাক বাহিনীর সাথে মুক্তিবাহিনীর তুমুল লড়াই চলে। শুধুমাত্র কুষ্টিয়া জেলা মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদারা 60,000 মানুষকে নির্মমভাবে হত্যা করে আর 2,000 মা বোনের সম্ভ্রম হানি করে। 6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর 3 দিক থেকে মুক্তি ও মিত্র বাহিনীর যৌথ আক্রমণে একের পর এক এই বৃহত্তর কুষ্টিয়া বিভিন্ন এলাকা হানাদার মুক্ত হতে থাকে। শেষ পর্যন্ত 10ই ডিসেম্বর রাতে পাক বাহিনী পালিয়ে ভেড়ামারা পাকশিঘাট হয়ে ঢাকার উদ্দেশ্যে কুষ্টিয়া ত্যাগ করে। 11ই ডিসেম্বর পুরোপুরি মুক্ত হয় কুষ্টিয়া। তো মেহেরপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, মিরপুর, তখন আমরা হানাদার মুক্ত করেছি। হানাদার মুক্ত করার পরে আমরা শুনতে পেলাম যে কুষ্টিয়া অ্যাটাক করা হবে। আমরা 9 থেকে সংবাদ শুনে আমরা সেখান থেকে রওনা দিলাম। আসে প্রথমে আমরা কবরঘাটে আসলাম। কবরঘাটে আসে আমরা ওখানে অবস্থান করলাম। পরে আমরা শুনলাম যে মিত্রবাহিনী, যারা ইন্ডিয়ান বাহিনী এবং আমাদের যারা মুক্তিযোদ্ধা নবী তার নেতৃত্বে সেখানে তারা ব্যবস্থা বাহিনী তারা এখানে কুষ্টিয়াতে যখন ঢোকার চেষ্টা করলে তোর আছে একটা ব্রিজ আছে, এই ব্রিজটা তখন আগে থেকেই তখন একটা বোম তারা সেট করে রাখে। যখন ব্যবস্থাতে ইন্ডিয়ান বাহিনী যখন কুষ্টিয়ার মধ্যে যখন ঢোকে, যখন পার হয় হওয়ার পরে তখন ওই ব্রিজটাকে বাদ করে দিলে পরে সেখানে 100 থেকে 150 পাক আর্মি হতে এটা ইন্ডিয়ান সৈন্য সেখানে মারা যায়। এই খবর শোনার পরে আমরা তখন পরবর্তীকালে তখন এয়ার অ্যাটাক এবং যারা মুক্তিযোদ্ধা এবং যারা হয়তো মিত্রবাহিনী যারা ছিল সেনাবাহিনী তারপরে ইন্ডিয়ান বাহিনী তারা সম্মিলিতভাবে তখন আমরা 10 তারিখে আমরা বিভিন্ন 3 দিক থেকে আমরা কুষ্টিয়াতে অ্যাটাক করি। একটা হচ্ছে দক্ষিণ দিক থেকে, পশ্চিম দিকের এক পাশে এবং পূর্ব দিকে, এই 3 পাশ থেকে বাবা আমরা 3টে গ্রুপ ভাগ হয়ে তখন আমরা কুষ্টিয়াতে আমরা যুদ্ধ করি এবং 10 তারিখে সারাদিন যুদ্ধ হয়। যুদ্ধ চলানোর প্রথম যুদ্ধ হওয়ার পরে যখন পাকিস্তানের বুঝল যে আর ওদের কোনো আর মানে আর কোনো পাশার পথ নাই, তখন রাতের অন্ধকারে তখন ওই পাকিস্তান বাহিনী, মালয়েশিয়া এবং হচ্ছে এরা তখন 10 তারিখে রাত্রেবেলায় 10 তারিখ রাত্রের ভোরের দিকে তখন তারা পলায়ে পাশের দিকে মানে অর্থাৎ মানে পাবনার দিকে তারা চলে যায়। এসব স্মৃতিচিহ্ন এখনও তার সাক্ষী হয়ে আছে। স্বাধীনতার পক্ষে বর্তমান সরকার কুষ্টিয়ার এসব স্মৃতিচিহ্ন ও কবর যথাযথভাবে সংরক্ষণ করেছে। সেদিনের সেই বীর যোদ্ধা দেশের সূর্য সন্তানরা এখনও আবাসিক সুবিধা নিজেদের পুনর্বাসন চান। আমি মাদনান, গুরুকুল লাইভ, কুষ্টিয়া।